Aw, you're such a naughty boy. আমি নিজে দেখেছি জানলা দিয়ে যে আমার ছোট কাকু আপনাকে বকা দিছিল। মুই ঠান্ডা লাগলে এন্ডি দাঁড়া এন্ডি দাঁড়া। মুই আসি এ কাবিলা। আসসালামু আলাইকুম ভাইয়া। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার? এই তো আছি কোন রকম। আই তোর কোন রকম নাই। আর যে কি অবস্থা যাইতেছে এটা তো আমি বুঝতেছি অন্তরা। রোকেয়া তো কোনো খোঁজ খবরই হাইতেছি না। আমি নোয়াখালী আসলাম, এত কষ্ট করি রোকেয়ার লগে একখানা দেয়া করুম, যোগাযোগ করুম, ঠিক আর ফোনও বন্ধ। ভাইয়া হেতির লগে আরও কোনো যোগাযোগ নাই। হেদিন হেতির আমারে ফোন দিছিলাম, আন্টি কইল যে নানি খুব অসুস্থ, এলাকা হেতি আর হেতির আম্মা খুব দৌড়াদৌড়ির মধ্যে আছে। তো নানি অসুস্থ তো হইতেই পারে, এটা তো কোনো সমস্যা না। তো রোকেয়া হাইতো না যে হিগার আম্মার নাম্বার তো না লগে কেন যোগাযোগ করতো? হাইতো ভাইয়া, কিন্তু হিগা কান্দাঘাটি করি হুতি গেছে, আন লগেও কথা কয় না। আরে বাবুরে, হিগান নানি তো অসুস্থ, আল্লাহ মাফ করো, হিগান নানি তো আর মরি যায় না, মরি গেছিনি। তো হিগান নানি অসুস্থ হইলে হিগা কান্দে, হিগা নানি যেতে সুস্থ হইবে, হেতে হিগা কাঁদবো। আন লগে ঝগড়া হইলেও কান্দে, আন লগে ঝগড়া না হইলেও কান্দে। তো এক মাইয়া সারা জীবন এত যে কাঁদতেছে, তো হিগা চোখের হানিগুন কতুন হয়? আই কেন কইতাম, সেটাও তো কথা। তুই কেমনে কইবা? তুই তো আর এগুনে মন বুঝবো না, তুই কি আর সলিড প্রেম করনি? তোর চোখে তোর পানি বাইর হয় না। আচ্ছা থাক, রোকে আর আলাপ করে লাভ নাই, আই আসছি আরও কে স্পেশাল মানুষের লগে তোমার পরিচয় করাই দিতে, বুঝলি? আর বন্ধু, এ শুভরে হ্যাতেরে তো আইসি এদিকে। হ্যাঁ হ্যাতেরে আইসি। হ্যালো, হাই, নাইস টু মিট ইউ অ্যাগেইন। সেম হিয়ার। বাই দ্য ওয়ে, কালকে রাতে দেখলাম আপনি আমার বাসার সামনে ঘুরঘুর করছিলেন, আমার জন্য এসেছিলেন। আই থিঙ্ক দেয়ার ইজ সাম কনফিউশন। আমি তো গতকাল রাতে বাইরে বেরই হই নাই, বের হয়েছিলাম কাবিলার না। ইউর সাচ এ নটি বয়। আমি নিজে দেখেছি জানলা দিয়ে যে আমার ছোট কাকু আপনাকে বকা দিচ্ছিল। সরি, ছোট কাকু একটু রাগি, বাট মনটা অনেক ভালো। ইটস অল রাইট, ইটস ফাইন, বাট ইউ আর সো রুড এন্ড ইউ আর অ্যাবসলিউটলি রাইট।